অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। মা, প্রমিতা, মৌমা, হ্যাঁ দাদা, কি হয়েছে? না না, সবাইকে আসতে দে বলছি। কি ব্যাপার, কি হয়েছে? হঠাৎ বাড়িতে এসে এত হাঁপটাক করছো, কি হয়েছে? বিশেষ করে তোমায় খুঁজছি। দাঁড়াও বলছি, এই নাও তোমার গিফট। এই যে এটা তোমার, আর এই যে তোর শাড়ি। আমার? দেখি দেখি, ওয়া কি সুন্দর হয়েছে, ভীষণ। এই নাও এটা তোমার। আরে একটা কন্ট্রাক্ট ফাইনাল হয়েছে, বেশ বড় কন্ট্রাক্ট, তাই সবার জন্য গিফট আনলাম। এটাতে যমুনার আর মার জন্য রয়েছে। বাবাকে আজ প্রথম এরকম খুশি দেখছি। আর এটা স্পেশালি তোমার জন্য। হঠাৎ আমার জন্য এসব কেন? কারণ তোমার জন্যই আজকে আমি এই কন্ট্রাক্টটা পেলাম প্রমিতা। তোমার রান্না খেয়েই খুশি হয়ে আগরওয়ালজি সব হ্যাঁ করে দিলেন। আমি শুনেছিলাম যে মানুষের মনে পৌঁছানোর জন্য তার প্রধান রাস্তা নাকি পেট। আজকে তার প্রমাণও পেলাম। ভাবতে পারছি না যে কারোর রান্না খেয়ে এত মন খুশি হতে পারে কারোর। বাবা এত খুশি, বাবা যখন জানতে পারবেন যে আমি রান্না করেছি, আমার উপর আর রাগ থাকবে না। কি হলো, নাও? না, আমার এটার দরকার নেই। আচ্ছা হাতটা দাও, আমি পড়িয়ে দিই। কি হয়েছে তোমার? আমি এটা নিতে পারবো না। সত্যি? কেন? আর বৌদি যখন ওটা নিচ্ছেই না, তখন ওটা মোহাকে দিয়ে দিন না দাদা। না, ওটার উপর তারই অধিকার, যার জন্য আমি আজ কন্ট্রাক্ট পেয়েছি। তাহলে তো ওই বালাটা নতুন বউকেই পড়িয়ে দিতে হয়। তাহলে ডাকি ওকে, ওই দেখো দাঁড়িয়ে আছে উপরে। কি বললি যমুনা, কি রান্না করেছে? তোমার ছেলের বউ গো। আমাকে এতক্ষণ কেন বলনি কথাটা, কেন বলনি? প্রমিতা চুপ করে থাকো না, বলো আমাকে কেন বলনি? বললে তুমি তুমি রাগ করতে, খেতে না, সেই জন্যই বলিনি। খেতাম না, খেতাম না, এবং ওদেরকেও খেতে দিতাম না। তুমি আমাকে না বলে এই গোটা ব্যাপারটা লুকিয়ে বিরাট বড় অন্যায় করেছো প্রমিতা। আমার কথাটা একটু শুনো। না শুনবো না, কোনো কথা শুনবো না। কন্ট্রাক্টটা পেয়ে আমি এত আনন্দে ছিলাম, গোটা আনন্দটা নষ্ট হয়ে গেল। ও কি করছো, বালাটা ফেলে দিলে? বেশ করেছো। শোনো, শুনে যাও আমার কথাটা, একটু শুনে যাও। বাবার এত ঘৃণা আমার উপর, এত তুমি কিন্তু অকারণে। তুমি আর একটাও কথা বলবে না প্রমিতা। ওকা, কি ব্যাপার, এত মাথা গরম করার কি আছে? বালাটা ছুঁড়ে ফেলে দিয়েছিস? ও, তার মানে যমুনা গিয়ে নালিশ করেছে তোমার কাছে? হ্যাঁ করলো, নালিশ তো নয়, দুঃখ করছিল, বললো যে মা লক্ষ্মীর এরকম অপমান। আচ্ছা খোকা, তুই কি শুরু করেছিস বলতো? সব দিক থেকে তুই লক্ষ্মীকে অপমান করবি?
ঘরের লক্ষ্মী ভালোবেসে রেঁধে খাওয়ালো, তাতে কি মহাভারত অশুদ্ধ হলো আমি শুনি। ও, তার মানে এটা তোমার প্ল্যান ছিল মা? কি ভেবেছিলে তুমি যে ও রান্না খেয়ে আমি খুশি হয়ে যাব? ওই মেয়েটাকে আমি ঘেন্না করি মা। ঘেন্না করার কারণ জানো না? ও আমাদের বাড়ির কত বড় ক্ষতি করেছে। সব থেকে বড় কথা, ওমকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। রাস্তায় বেরোলে ওর জন্য মাথায় হেড হয়ে যায় আজকাল আমার। লোকজন এসে জিজ্ঞাসা করে, আপনার উকিল ছেলে নাকি একটা আশ্রমের মেয়েকে বিয়ে করেছে। ও একটা আশ্রমে বড় হয়েছে, এটাই ওর অপরাধ? না, তার থেকেও বড় অপরাধ ওই পরিচয় নেই এরকম একটা মেয়েকে তুমি আমাদের বাড়িতে রান্না করতে দিয়েছো এবং সেটা আবার আমাদের অফিসে পাঠিয়েছো। খোকা, রান্না করানোর বুদ্ধিটা কিন্তু আমার নয়, তোর বউয়ের। আমি রান্না করতে চেয়েছিলাম, বৌমাই দেয়। না বৌমা, তুমি ভেবো না যে আমি তোমার নামে নালিশ করছি, কিন্তু তোমার একটা কাজের জন্য খোকা আমার উপরে রাগ দেখাবে, আবার বৃষ্টিকেও গালাগাল করবে, সেটা তো আমি মেনে নেব না। তবে হ্যাঁ, এর জন্য যদি খোকা তোমাকে কিছু বলে আমি কিন্তু তারও প্রতিবাদ করব, কারণ তুমি কোনো অন্যায় করোনি। রমিতা, তুমি ওই মেয়েটাকে রান্না করতে বলেছো? হ্যাঁ। কেন? আমি তো সেই কথাটাই তোমাকে এতক্ষণ ধরে বলার চেষ্টা করছি, তুমি তো শুনতেই চাইছো না। খোকা খোকা, মাথাটা একটু ঠান্ডা কর। মাথা গরম করলে কিন্তু নিজেরই ক্ষতি হবে। একবার ভেবে দেখ, তুই কাকে অলক্ষী বলছিস? ওর হাতের ছোঁয়াতেই কিন্তু তুই এত বড় কন্ট্রাক্টটা পেলি। কন্ট্রাক্ট? জানি আমি এসব কন্ট্রাক্ট। খোকা, তুই কিন্তু খুব ভুল করছিস। দেখিস, এর জন্য আবার পরে তোকেই না আফসোস করতে হয়। বৌমা, না, এটা তোমার জন্য এনেছিল, তুমি পড়ে নিও। খোকা যা করছে করুক, কিন্তু তুমি অন্তত মা লক্ষ্মীর অপমান করো না। ধর। হ্যালো এভরিওয়ান। ঠাম্মি, তাহলে যা শুনছি ঠিকই শুনছি? ছোটদা, খেয়ে দেখো শুধু। জানো আশিস, দুপুরবেলা ওরা পিৎজা খাওয়ার জন্য ছটফট করছিল, তারপর ঘরের খাবার খেয়ে এত ভালো লেগেছে যে পিৎজার জন্য বায়নাই করেনি, রাত্রিবেলা সুরসুর করে আবার খেতে চলে এসেছে। ঠাম্মি, বাবা এখনো খেতে এলো না? চলো খাবে, চলো। খাবো না, তুমি যাও। তুমি তো জানো এ বাড়িতে রাতে কেউ না খেয়ে শোয় না। তা বলে আমি ওই সত্তরের রান্না খেতে পারবো না? যমুনাদের হাতে রান্না খাও তো। তার সঙ্গে এর কি সম্পর্ক? একই ব্যাপার, রান্নার লোক হিসেবে আমি ওকে রান্নাটা করতে দিয়েছি। এ বাড়িতে রান্নার লোক হিসেবেই ও যেটুকু সম্মান পাওয়ার সেটুকুই পাবে, তার বাইরে কিছু পাবে না। যতদিন থাকবে কাজের লোকের পরিচয়ই থাকবে। ও, তার মানে ওই মেয়েটা এখনো এই বাড়িতে থাকবে? যতদিন থাকবে বলেছি, চিরদিন তো নয়। আমি যখন বলেছি যে আমার উমের সঙ্গে সুমেধার বিয়ে হবে, তখন সেটাই হবে। এখন শুধু সময়ের অপেক্ষা। চাটনি আছে তো দিদার? আমি কিন্তু ওই তরকারিটা খাবো। মানে
আমি তো ভাবতেই পাচ্ছি না আমার ছেলে সবজি খেতে চাইছে। এসো বাবা, তাড়াতাড়ি বসে পড়ো, নইলে শেষ হয়ে যাবে আর কি। সরি বাবা, আজকে আমরা বসে পড়লাম, বাড়ি ফিরেই সকলের কাছে বৌদির হাতের রান্নার এত প্রশংসা শুনেছি যে দেরি করতে পারলাম না। আহ, একটু চুপ করে বসে খা না, এত কথা বলছিস কেন? মা, আপনি বসে পড়ুন। না না, আমি তো রাত্রিরে দুধ আর খই খাই, সেটা নাথ বউ যত্ন করে আলাদা করে খাইয়ে দিয়েছে। সব দিকে বৌদির নজর, দেখেছো? বাই দ্য ওয়ে বাবা, একটা কথা বলার ছিল, ভাবছিলাম বৌদিকে একটা রেস্টুরেন্ট খুলে দিলে কেমন হয়? দুদিনে বন্ধ হয়ে যাবে। এটা কি বলছো? বৌদির হাতের রান্না খেয়ে মিস্টার আগরওয়াল আমাদের এত বড় ডিলটা ফাইনাল করে দিল। তুমি দেখে নিও, ওই আগরওয়ালই বারবার আসবে। চুপ করে খা না। এটা কি? মুরগির মাংস। মা দেখো, বাবার মুখটা দেখো, বাবার খেয়ে ভালো লেগেছে সেটা বাবার মুখ দেখলেই বোঝা যাচ্ছে, যতই বলুক রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। বড্ড কথা বলিস তুই, খেতে হবে তাই খাচ্ছি। গাড়ির আওয়াজ, দাদাও এসে গেল বোধ হয়। দেখি সবাই খেতে বসে গেছে, তুইও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে আয়। আসি, তোর খানা আমি আসি। পিসেমশাই কিন্তু বলেছে আজকে লেট হলে খাবার পাওয়া নাও যেতে পারে। বাবা, এরকম ব্যাপার নাকি? আজকে ব্যাপারটাই অন্যরকম, তুই দেখ না। এ তো এলাহি বিষয়, তো মা এটা কি তুমি রান্না করেছো নাকি? আরে না না, আজকে সমস্ত রান্না বৌদি করেছে। তাও ভালো যে অ্যাটলিস্ট তোমরা সবাই বৃষ্টিকে রান্নাঘরে ঢুকতে দিলে। খুশিতে একেবারে মন নেচে উঠলো বুঝি। আরে পিসিমণি, বউ রান্না করেছে, নাচারই তো কথা। অত নাচার কিছু নেই, ওম অনেকেই তো এই বাড়িতে রান্না করে আর আমরা সেটাও খাই। ওই তো নাথবু, এসো। কি ব্যাপার, বাড়ির সবাই রান্না খেয়ে এত খুশি, তাতে তো বৃষ্টির খুশি হওয়ার কথা, কিন্তু মুখটা এত কালো কেন? কান্নাকাটি করেছে মনে হচ্ছে, ব্যাপারটা কি? হা করে কি দেখছিস? কিছু না মা। ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই, দেখা শেষ হলে তাড়াতাড়ি উপরে গিয়ে ফ্রেশ হয়ে খেতে বস। যাচ্ছি। নাথবউ তুমিও যাও, দেখো দাদু ভাইয়ের কিছু লাগে কি না, যাও। যত সব আদিক্ষেতা, এতে আবার আদিক্ষেতার কি দেখলি? হ্যাঁ সেই তো, বিয়ের পরে আমিও তো সবসময় তোমার মুখের দিকে তাকিয়ে থাকতাম, না তাকিয়ে থাকলে আবার তুমি রা। না সেটার কথা বলছি না মা, এই যে ও সব জেনে শুনে বৌদিকে জিজ্ঞেস করছিল যে কে রান্না করলো, তুমি? সব বৌদিকে খোঁচানোর জন্য আর বউকে খুশি করার জন্য, সেই আদিক্ষেতার কথা বলছিলাম মা। আহ মহুয়া, ছেড়ে দাও না, থাক না, এসব কথা আর বলো না, তোরা খা ঠিক করে। মা, আমার জন্য একটু চাটনি রেখে দেবেন তো। না না, নাথবউ বুঝতে পেরেছে যে তোমার চাটনিটা খুব ভালো লেগেছে, তাই এই এই দেখো তোমার জন্য আলাদা করে তুলে রেখেছে। খোকা, তোর কিছু লাগবে কি না বল, আমি দিয়ে দিচ্ছি। আমাকে একটু ওই ছানার ডালনাটা দাও, দেখি মিস্টার আগরওয়াল কেন এত প্রশংসা করলেন। ও,
একবার খেয়ে বুঝতে পারিস নি কেমন হয়েছে, তাই না? বেশ, তাহলে আরেকবার খা, খেয়ে দেখ যদি গুণটা তোর কাছে ধরা পড়ে। পরে কিন্তু আমাকে কথা শোনাতে পারবে না। মানে খুব সিম্পল, এই যে তোমাকে এত কাজকর্ম করতে হচ্ছে, যেগুলো কন্ট্রাক্টে নেই, যেমনি রান্না বান্না, অল দিস থিংস। কন্ট্রাক্টের জন্য তো করিনি, রান্না করাটা আমার অভ্যেস, তাই করেছি। জামা কাপড় আলমারি থেকে নামানো অভ্যেসটা শখ ভুলে গেছে, আর করবো না, কোনোদিনও করবো না। এক্সকিউজ মি, হচ্ছেটা কি? হচ্ছেটা কি? আপনি এখানে রেখে দেবেন, আমি মেনে নেবো। আপনার জিনিস আপনি নিজে গুছিয়ে রাখুন। আমার রুম, আমি যা ইচ্ছে তাই করব। মাই রুম। আপনার রুম? ইয়েস। যা ইচ্ছে তাই করবেন? ইয়েস। ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি। সরি সরি সরি, যেও না, প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে রাখছি। ওকে, সরি, সবসময় রাগ করবে না, ব্যাড ব্যাড ফর হেলথ। যাচ্ছি, খুব মেজাজ হয়েছে, ভালো হওয়া উচিত, গুড হওয়া উচিত মেজাজ। সবাই প্রশংসা করছে, ভালো রান্না করছো, কেন হবে না? আপনি বুঝি খাননি? কি বুদ্ধি তোমার, সো গুড, অ্যাবসলিউটলি। আমি কোথায় খেলাম? নাহলে তো আপনি প্রশংসা করতেন। আমি খাইনি, আমি ওনার কাছ থেকে ভালোটা শুনে ভালোটা বলছি। মানে অন্য কেউ খেয়েছে? কে বলেছে আপনাকে? এজন্যই বলেছিলাম তোমার উকিল হওয়া উচিত ছিল। ইয়েস ইয়েস শিওর অনার। আসলে প্রত্যেক দিন দুপুরবেলা বাড়ির থেকে লাঞ্চ চাই আমার অফিসার। অধিকাংশ দিন কাজের চাপে আমার খাওয়া হয় না, সেরকম আজকেও হয়নি। অধিকাংশ দিন রবি খেয়ে নেয়। তো রবি বলল যে স্যার আপনার বাড়িতে কি ফাইভ স্টার হোটেল থেকে রান্না করে এসেছে, তখন বুঝলাম তুমি করে পাঠিয়েছ। পরের ঝালটা না খেলেই ভালো না? ঠিক আছে, একটু পরে নয়, খাচ্ছি একটু, একটু পরে খাবো ঝালটা, একটু পরে। আর কত পরে? তুমি মনে হয় টায়ার্ড, চলো খেয়ে নি। আমার ব্যাপারে আপনাকে ভাবতে হবে না। ভাবতে চাই না তো, একদম ভাবতে চাই, তোমার ব্যাপারেই ভাবতে চাই। কারণ স্বার্থপর হতে হবে, যদি না না মানে যদি না খাই, তুমি যদি না খাও তাহলে কি হবে বলো তো? তোমার শরীর খারাপ হবে, মাথা ঘুরবে, অসুস্থ হয়ে যাবে। তখন কার কাটাকাটনি বাড়বে? আমার বাড়বে, প্রচুর খাটতে হবে আমাকে। ঠিকই তো, যাই খেতে। চল। কোনো হেল্প করবো? এই দেখো, না না আমি সব করে নিচ্ছি, তুমি বরং একটা কাজ করো, একটু ওমকে গিয়ে জিজ্ঞেস করো না ও কি খাবে, সেটাই বরং আমি গরম করে দিচ্ছি। হ্যাঁ, ওম ও তো এখন ফোনে কথা বলছে, ওর ফোনে কথা হয়ে যাক, তারপর না হয়। আরে বৃষ্টি শোনো, অনেক রাত হয়ে গেল তো, বেচারা অনেক খাটাখাটনি করে, যাও তুমি বরং জিজ্ঞেস করে যাও কি খাবে, যাও যাও যাও। শুধু লঙ্কা গুঁড়োয় হবে না, গোলমরিচের গুঁড়ো দিলে একেবারে ব্রহ্মতালু চলে যাবে ওমের। বলছিলাম পিসিমণি, হ্যাঁ বলছি যে ওম বললো কি খাবে ঠিক জানে না, তাই কিছু গরম করতে হবে না। গরম করতে হবে না? আমি বলছিলাম কি, দেখো ও তো অনেক খাটাখাটনি করে এসছে, আর রাতও হয়ে গেছে, কিন্তু আমি তো এটা গরম করে ফেলেছি ওর জন্য। হ্যাঁ, তুমি বরং চলো, আমি এটা ওকে ওর জন্য নিয়ে যাচ্ছি। না পিসিমণি, আপনার সাথেই যাচ্ছি। আরে আরে, এই তো হয়ে গেছে গরম। আর শোনো, আমি একটা কথা তোমাকে বলে দিচ্ছি, হ্যাঁ তুমি না, তুমি কিন্তু ওর সঙ্গে খেতে বসো না একসাথে, হ্যাঁ তুমি ওকে খাইয়ে তবে খেতে বসো। এসো এসো এসো,
মিষ্টি খাবারটা দাও আমাকে। আহা, মেয়েটা সারাদিন এত পরিশ্রম করে, তুই ওকে বলছিস কেন? আমি দিচ্ছি। জানিস তো, ভালো রান্না করলেই হয় না, কিন্তু খাবার গুছিয়ে দেওয়ার ওপরও অনেক কিছু নির্ভর করে। দেখিস না, বড় বড় হোটেলে কেমনভাবে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে দেয়। দাঁড়া, এটা আমি গরম করেছি, এটা আগে তোকে দিচ্ছি, নে খা। খাও, ভালো করে খা। আর আমি খুব ভালো করে জানি, তুই যেই খাবারটা খাবি না, পুরো চিৎকার করে একেবারে বাড়ি মাথায় তুলবি।